চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহু রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইফতার করি, রোজা ইফতার করতে বসি, আমাদের সামনে অনেক কিছুই থাকে সেই সময়। ওই সময়ে কোনটা জিনিস দিয়ে আমরা ইফতারি করব যেটা সুন্নাত, এই সম্পর্কে আবু দাউদ শরীফ 2356 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2356 নম্বর হাদিসে লিপিবদ্ধ আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা খেজুর দিয়ে মাগরিব নামাজের পূর্বে ইফতারি করতেন। আগে বলেন, ফাইন লাম তাকুন রুতাবা, আগার তারপরে যদি তিনি ওই পাকা খেজুর না পেতেন, ফা আলা তামারাতিন, তো খুরমা খেজুর খেয়ে ইফতারি করতেন। ফাইন লাম তাকুন হাসা হাসাবাতিন মিন মা, যদি তাও তিনি না পেতেন তাহলে তিনি পানির কয়েক ঘট পান করে রোজা ইফতারি করতেন। সুতরাং বোঝা গেল, সর্বপ্রথম পাকা খেজুর খেয়ে ইফতারি করা সুন্নাত, তাও যদি না পান তাহলে খুরমা খেজুর শুকনো খেজুর খেয়ে আপনি ইফতারি করুন, এটাও যদি না পান তো আপনি প্রথমত জল মুখে দিয়ে কয়েক ঘট আগে দিয়ে দেন, তারপরে অন্য যা কিছু আপনি পরিস্থিতি নিয়েছেন, যা কিছু আপনি উপস্থিত করেছেন, ওই সমস্ত জিনিসের মধ্যে যা কিছু দিয়েই আপনি ইফতারি করতে পারেন, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।